হে গাইস, কেমন আছেন সবাই? বর্তমান সময়ে সকল ইয়াং রাইডারদের ক্রাশ হচ্ছে সুজুকি জিক্সার নেকের স্পোর্টস বাইকটি। অন্যদিকে টারো বাংলা নেকের স্পোর্টস সেগমেন্টে মোস্ট অ্যাডভান্স একটি বাইক লঞ্চ করেছে। বাইকটি হচ্ছে ভেনম SK165। আউটলুকসের দিক থেকে বেস্ট, পাওয়ার পারফরমেন্সের দিক থেকে আপডেটেড, ইভেন রাইডিং মুডসের মতো অপশান দেওয়া হয়েছে এই বাইকটিতে। আজকে ভিডিওতে কম্পেয়ার করতে চলেছে সেরা নেকের স্পোর্টস বাইক সুজুকি জিক্সারকে মনস্টার ভেনম SK165 এর সাথে, সো দ্যাট আপনাদের জন্য ইজি হবে কোন বাইকটি আপনারা কিনবেন। আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে নতুন বন্ধু থেকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভেনম SK165 এই বাইকটিকে একটি অসাধারণ আউটলুক দেওয়া হয়েছে এবং আমার কাছে বাইকটিকে অনেকটা ইয়ামাহা এমসলেস বাইকটির মতো মনে হয়েছে আউটলুকসের দিক থেকে। যদি আপনাদেরও তাই মনে হয় তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে পারেন। যাই হোক, প্রথমে কম্পেয়ার করব সুজুকি জিক্সার বাইকটি ইঞ্জিনের সঙ্গে ভেনম SK165 এই বাইকটি ইঞ্জিন। সুজুকি জিক্সার এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 155cc 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এই বাইকটিতে FI টেকনোলজি দেওয়া হয়েছে। অন্যদিকে ভেনম SK165 এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 165cc 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার DOHC লিকুইড কুল ইঞ্জিন এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এই বাইকটিতে FI টেকনোলজি দেওয়া হয়েছে। তাছাড়াও ভেনম SK165 এই বাইকটিতে 6-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যেখানে সুজুকি জিক্সার এই বাইকটিতে 5-স্পিড গিয়ারবক্স দেখা যাবে। এবং ভেনম SK165 ডেফিনেটলি বাইকটি এগিয়ে থাকবে, যেহেতু এই বাইকটিতে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যাই হোক, সিসির দিক থেকে বিবেচনা করলেও লিকুইড কুল ইঞ্জিনের কথা চিন্তা করলে ডেফিনেটলি ভেনম SK165 এই বাইকটি এগিয়ে থাকবে এবং এই বাইকটি থেকে যে কোনো ধরনের রাইড আপনারা কমপ্লিট করতে পারবেন, যেমন লং রাইড, শর্ট রাইড সব কিছু করা সম্ভব এই বাইকটি থেকে। এখন কথা বলবো এই দুটি বাইকের পাওয়ার পারফরমেন্স নিয়ে। সুজুকি জিক্সার এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14.1 PS অ্যাট 8000 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 Nm অ্যাট 6000 RPM। অন্যদিকে ভেনম SK165 ইতিমধ্যে বাংলাদেশের সবথেকে বেশি পাওয়ারফুল বাইক হিসেবে পরিচিত হয়েছে। এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন প্রায় 19 bhp এবং টর্কের দিক থেকে বাইকটি সবগুলো বাইক থেকে এগিয়ে আছে। এই বাইকটিতে ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে প্রায় 20 Nm মতো। তাই এখন বলা যেতে পারে রেডি পিক আপ ও টপ স্পিডের দিক থেকে ভেনম SK165 বাংলাদেশের সবগুলো বাইককে হার মানাতে পারে। যাই হোক, আউটলুকসের দিক থেকে বিবেচনা করলে দুটি বাইকে নেকেড আউটলুকস দেওয়া হয়েছে, কিন্তু সুজুকি জিক্সার এই বাইকটি হচ্ছে একটি কমিউটার সেগমেন্টসের নেকেড বাইক। অন্যদিকে ভেনম SK165 হচ্ছে একটি নেকেড স্পোর্টস বাইক। তাছাড়া বাইকটির সিলভার কালার বডির সাথে ব্রাউন কালারের সিটটি যথেষ্ট মানিয়েছে, যার কারণে বাইকটিকে আরও বেশি অ্যাট্রাক্টিভ মনে হয়। অন্যদিকে সুজুকি জিক্সার এই বাইকটির অ্যারোডাইনামিক শেপের কারণে অনেক বেশি অ্যাট্রাক্টিভ মনে হয়। সো এই দুটি বাইক থেকে আউটলুকসের দিক থেকে কোন বাইকটি আপনার কাছে বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখন পাওয়ার অফ পারফরমেন্সের পরটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেকিং সিস্টেম। সুজুকি জিক্সার এই বাইকটির ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 266 mm ডিস্ক এবং রেয়ার ব্রেকে দেখা যাবে 240 mm ডিস্ক এবং এই বাইকটি বর্তমানে সিঙ্গেল চ্যানেল ABS-এর সঙ্গে অ্যাভেলেবেল আছে। অন্যদিকে ভেনম SK165 এই বাইকটির ফ্রন্ট ব্রেকে 300 mm ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং রেয়ার ব্রেকে 240 mm ডিস্ক দেখা যাবে। তাছাড়াও এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, যার কারণে একজন রাইডার আরও বেশি কমফোর্টেবল রাইড পেয়ে যাবেন। কিছুদিন আগেই বাজাজ পালসা N 160 লঞ্চ করেছে ডুয়েল চ্যানেল ABS-এর সাথে নেকেড বাইক হিসেবে। এখন ভেনম SK165 লঞ্চ করলো আবার ডুয়েল চ্যানেল ABS-এর সাথে। একটি বাইকের ভালো ব্রেকিং সিস্টেমটি অলওয়েজ ডিপেন্ড করে এই বাইকটির টায়ার থিকনেসের ওপর। সুজুকি জিক্সার এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 100/80 সেকশন টায়ার এবং রেয়ার টায়ার দেখা যাবে 140/60 সেকশন টায়ার। এছাড়া বাইকটিতে টিউবলেস টায়ার্স এবং অ্যালয় হুইলস ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ভেনম SK165 এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 110/70 সেকশন টায়ার এবং রেয়ার টায়ার দেওয়া হয়েছে 150/70 সেকশন টায়ার। টায়ার সেগমেন্টের দিক থেকে বিবেচনা করলেও ভেনম SK165 এগিয়ে থাকবে এবং এই বাইকটিতেও টিউবলেস টায়ার্স এবং অ্যালয় হুইলস ব্যবহার করা হয়েছে। গাইস, এখন কথা বলবো এই দুইটি বাইকের বডি ডাইমেনশনস নিয়ে। সুজুকি জিক্সার এই বাইকটির লেন্থ হচ্ছে 2025 mm, বাইকটির ওয়াইড হচ্ছে 715 mm এবং এই বাইকটির হাইট হচ্ছে 1035 mm। অন্যদিকে ভেনম SK165 এই বাইকটির লেন্থ হচ্ছে 2030 mm, বাইকটির ওয়াইড হচ্ছে 735 mm এবং এই বাইকটির হাইট হচ্ছে 1030 mm। বডি সাইজের উপর ডিপেন্ড করে বলতে গেলে দুটি বাইকই হচ্ছে নেকেড টাইপের বাইক এবং যেহেতু এই দুটি বাইকে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, তা একজন রাইডার জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে এই দুটি বাইকে। বাইক দুটিতে একজন রাইডার সোজা হয়ে বসে একটি কমফোর্টেবল রাইড করতে পারবেন। এখন কথা বলবো এই দুটি বাইক কতটুকু কমফোর্টেবল হবে আপনাদের জন্য। সুজুকি জিক্সার এই বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার এবং 5 ফুট 3 বা 4 ইঞ্চি ব্যক্তিরা বাইকটিকে নিয়ে ইজি রাইড করতে পারবেন এবং বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ভেনম এসকে 165 এই বাইকটির সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার এবং বাইকটিতে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে। 5 ফুট 5 বা 5 ফুট 6 ইঞ্চি ব্যক্তিরা বাইকটিকে নিয়ে ইজি রাইড করতে পারবেন এবং এই বাইকটিতে বিউটিফুল ব্রাউন সিট ব্যবহার করা হয়েছে যা অনেক বেশি কমফোর্টেবল একজন রাইডারের জন্য। অন্যদিকে সুজুকি জিক্সার এই বাইকটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং ভেনম এসকে 165 এই বাইকটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। সুজুকি জিক্সার এই বাইকটির ওয়েট হচ্ছে 135 কেজি এবং অন্যদিকে ভেনম এসকে 165 এই বাইকটির ওজন হচ্ছে 140 কেজি এবং একজন রাইডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সুজুকি জিক্সার এই বাইকটি থেকে সর্বোচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন 165 মিলিমিটার যা বাংলাদেশের রাস্তা অনুযায়ী অ্যাভারেজ বলা যেতে পারে। অন্যদিকে ভেনম এসকে 165 এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার যা যে কোনো রাস্তা থেকে আপনাকে বাইকটি নিয়ে রাইড করতে সাহায্য করবে। ইউজলি বাংলাদেশের রাস্তায় অনেক কম বাইকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 দেখা যায়। টিভিএস আপাচি 160 4V এই বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হিসেবে 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে এবং ভেনম এসকে 165 এই বাইকটিতেও 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, তাই যে কোনো উঁচু স্পিড ব্রেকার থেকেও এই বাইকটি নিয়ে আপনার ইজিলি পার হয়ে যেতে পারবেন। তাছাড়া যারা লং রাইড দিতে পছন্দ করেন বা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তারা নিতে পারেন ভেনম এসকে 165, যেহেতু এই বাইকটিতে লিকুইড কুল ইঞ্জিনও ব্যবহার করা হয়েছে। বাইকটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার বাইকটি নিয়ে ইজিলি লং রাইডগুলো কমপ্লিট করতে পারেন। যেহেতু এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, এই বাইকটিতে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং ম্যাক্সিমাম টর্কের দিক থেকে বাইকটি অনেক বেশি আপডেটেড। যাই হোক, একজন রাইডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টপ স্পিড ও মাইলেজ। সুজুকি জিক্সার এই বাইকটি থেকে সর্বোচ্চ গতি তোলা সম্ভব হয়েছে প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন FI এডিশনের ক্ষেত্রে 40 মিটার প্রতি লিটারে। অন্যদিকে ভেনম এসকে 165 এই বাইকটি থেকে এখন ঠিকমতো টেস্ট রাইড নেওয়া পসিবল হয়নি এবং এই বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি তুলতে পারবেন অ্যাপ্রক্স 140 থেকে 145 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় 40 থেকে 42 কিলোমিটার প্রতি লিটারে, যেহেতু এই বাড়িতে FI টেকনোলজি অ্যাভেলেবেল আছে। যেহেতু বাড়িতে খুবই পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাই মাইলেজ একটু কমও পেতে পারেন। এখন ভেনম এসকে 165 এই বাইকটির প্লাস পয়েন্টগুলোর মধ্যে বাইকটির আউটলুকটি হচ্ছে প্রথম প্লাস পয়েন্ট। বাইকটিতে পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফুল ডিটার স্পিডোমিটার দেওয়া হয়েছে এবং এই বাইকটিতে মাল্টিমিডিয়া সেট আপ দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা লাউড স্পিকার গান প্লে করতে পারবেন। বাইকটির ফ্রন্ট সাসপেনশনে ইউএসডি সাসপেনশন ও রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাড়িতে পাইপ হ্যান্ডেলবার ও কমফোর্টেবল সিট দেওয়া হয়েছে। অন্যদিকে সুজুকি জিক্সার প্লাস পয়েন্ট হিসেবে বাড়িতে ফুল ডিটার স্পিডোমিটার দেখা যাবে। বাইকটি আউটলুকসের দিক থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ। তাছাড়া বাইকটি রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। ব্র্যান্ড ভ্যালু, সার্ভিস ও লং টাইম ইউজের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে সুজুকি জিক্সার এই বাইকটি আপনার বেস্ট ডিসিশন হতে পারে। অন্যদিকে মোস্ট পাওয়ারফুল বাইকের হিসেবে যদি আপনি চিন্তা করেন যা নিয়ে আপনার লং রাইড দিবেন বা অ্যাডভেঞ্চার ট্যুর করবেন তাদের জন্য ভেনম এসকে 165 বেস্ট ডিসিশন হতে পারে। সুজুকি জিক্সার এই বাইকটি বর্তমানে অ্যাভেলেবেল মূল্য হচ্ছে প্রায় 2,64,500 টাকার মতো এবং ভেনম এসকে 165 এই বাইকটি আপনার পারচেস করতে পারবেন 3,20,000 থেকে 3,50,000 টাকার মধ্যে। অলরেডি বাইকটি প্রি বুকিংটি স্টার্ট হয়ে গিয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টিল দেন সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।